হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ নিয়ে খুব ভালো আছি। তো আজকে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটি কি হতে চলেছে বা কি হবে। হ্যাঁ, ফ্রিজ ডিপ ক্লিন দেখাবো। তো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদেরকে সঙ্গে নিয়ে নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আই হোপ ভিডিওটি তোমাদের ভীষণ ভালো লাগবে। প্রথমেই আমি যেটা করব বন্ধুরা, সেটা হচ্ছে আমার প্রথম কাজ, ফ্রিজের ওপরে যে কভারটা আছে সেটা তুলে নিচ্ছি। তারপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ, সেটা হচ্ছে সুইচ অফ করে ফ্ল্যাগটা খুলে নিচ্ছি, নইলে বন্ধুরা বিপদ হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তাই না? এটা কখনোই ভুল করলে চলবে না, কারণ ফ্রিজ ডিপ ক্লিন করার আগে অবশ্যই ফ্ল্যাগ এবং সুইচটা বন্ধ করে নিতে হবে। তারপরে এই দেখো, আমার ফ্রিজে যে সমস্ত জিনিসগুলো ছিল তোমরা দেখতেই পেলে, সেই জিনিসগুলো এক এক করে বের করে নেব। এই দেখো বন্ধুরা, আমার ফ্রিজে কিন্তু তেমন কিছুই নেই, ফ্রিজটা খালি দেখেই ভাবলাম আজকে তোমাদের সাথে ফ্রিজের ডিপ ক্লিনটাই শেয়ার করে নেব। আমাদের ঘরে থাকা কিছুটা উপকরণ দিয়ে এই ডিপ ক্লিনটা করব, যেটা সবার ঘরে সবসময় পাওয়া যায়। তো এই দেখো বন্ধুরা, ফ্রিজে যে সমস্ত জিনিসগুলো ছিল প্রত্যেকটা জিনিস এক এক করে নিয়ে আমি খালি করে নেব। আমার ফ্রিজের এই কভারগুলো না বন্ধুরা সবসময় পেতে রাখি, তার কারণ তরল জাতীয় কোনো খাবার, ডাল, ঝোল, মিষ্টি রস পড়লে তখন শুধু কভারগুলো ধুলে শুকিয়ে পেতে নিলেই হয়ে যায়, ঝামেলা মিটে যায়। কারণ সবসময় তো আমরা ফ্রিজ ডিপ ক্লিন করতে পারি না, তাই আমি বলবো এই কভারগুলো ভীষণই ভালো। আর এই কভারগুলো আমি অ্যামাজন থেকে অনলাইনে অর্ডার দিয়ে কিনেছি। তা এই দেখো বন্ধুরা, আমার ফ্রিজটা পুরো খালি হয়ে গেছে, কেমন নোংরা হয়েছে সেটাই তোমাদের সাথে দেখাচ্ছি। সেরকম একটা হয়নি, তবে 2 বছর হলো আমার এই ফ্রিজটা কিনেছি, মাঝে মাঝে আমি সুতির কাপড় দিয়ে অল্প নোংরা দিয়ে পরিষ্কার করে নিই। আর আমার একা হাতের ওপরে ব্যবহার তো, তাই তেমন একটা নোংরা হতে দিই না। তারপর দেখো, বেকিং পাউডার দিয়ে 15 মিনিট ফ্রিজটা বন্ধ করে রাখবো। ভালো করে সব তাকগুলোতে বেকিং পাউডার দিয়ে দিচ্ছি, তাহলে তাক পরিষ্কার করার সময় না আলাদা করে সার্ফ সাবান দিতে হবে না। সার্ফ সাবান ছাড়াই কীভাবে আজকে ফ্রিজ ডিপ ক্লিন করবো সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করে নেবো। আর এই বেকিং পাউডারের দিয়েই এই তাকগুলোকে পরিষ্কার করে নেওয়া যাবে। এবং আমি 15 মিনিট বসে না থেকে কি করব, তাই জন্য ভাবছি এটা দিয়ে দরজাটা যখন বন্ধ করে রাখব তখন আমি চলে যাব আর একটা অন্য কাজে। আমার বেকিং পাউডার দেওয়া হয়ে গেছে, তো অন্য কাজটা হলো এই যে বন্ধুরা, সেই কাজটা হলো আমি বসে না থেকে এই কভারগুলোকে একটা সুতির কাপড় দিয়ে জলে মানে ভালো করে মানে আস্তে আস্তে একটু, খুব জোরে নয়, ডোলে ডোলে ধুয়ে নিচ্ছি। আর এদিকে তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছিল, তাই ওর কাছেই বললাম এগুলো ধরো কভারগুলো। আর এদিকে দেখো চলে এসেছি, কি কি উপকরণ নিয়ে নিচ্ছি দেখো। একটা সাদা বাটিতে হাফ বাটি নর্মাল জল নিয়েছি, তাতে নিচ্ছি সাদা রঙের কলগেট, সবার ঘরেই আছে আশা করি, কিন্তু সাদাটা দিলেই বেশি ভালো। আর মাত্র 1 টাকায় একটা শ্যাম্পুর প্যাকেট, এই শ্যাম্পুটা না ক্লিন করতে খুব ভালো। 1 টুকরো লেবুর রস নিয়ে নিচ্ছি, লেবুতে ফ্রিজের ভেতরে যে দুর্গন্ধ থাকে সেটা চলে যাবে। সাথে নিচ্ছি কি বলতো বন্ধুরা, একটা ব্রাশ, যদি প্রয়োজন হয় তাহলেই লাগাবো। তারপরে হাতে দিয়ে ফেনা করে নিচ্ছি, হাত দিয়ে গুলে ভালো করে, এই দেখো খুব সুন্দর ফেনা হয়েছে। তারপর সমস্ত তাকগুলো খুলে নিচ্ছি, 15 মিনিট হয়ে গেছে, এগুলো খুব সাবধানে আস্তে আস্তে খুলে নিতে হবে, নইলে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা আছে। এই দেখো বন্ধুরা, আমার ফ্রিজটা আস্তে আস্তে প্রত্যেকটা তাক এক এক করে খুলে নিচ্ছি, তাহলে কী হবে আমার ক্লিন করতে সুবিধা হবে, দেখতে থাকো। আর এই যে এটা কি বলতো, স্টিকারগুলো তুলছি, এগুলো হচ্ছে আমার ফ্রিজ কেনার পরে ডিপ ক্লিন এই ফার্স্ট করছি আমি সব তাকগুলোকে বের করে, তা স্টিকারগুলো সব খুলে নিচ্ছি, স্টিকার লাগানো ছিল, তা দেখতে থাকো তাকগুলো বের করা হয়ে যাক। আর কি বলতো বন্ধুরা, এই যে এই তাকগুলো ভাবছিলাম কি করব, খুলবো কি খুলবো না তাই ভাবছিলাম। আর এই যে সবজির র‍্যাকটা বের করে নিচ্ছি, সবজির র‍্যাকটা ভালোই নোংরা হয়েছে। এগুলো খুলে সব নিয়ে চলে যাব বাইরে, কারণ ঘরের বেসিনে এগুলো ধোয়া যাবে না।
তোমাদের দাদাভাই বলছে তুমি সরো, আমি এগুলো ভালো করে আস্তে আস্তে সাবধানে ধুয়ে দিই। তা ও ধুতে ছিল আর আমি ভিডিওটা করে নিচ্ছিলাম। তারপরে এই দেখো ধুয়ে নেওয়া হয়ে গেছে, এক এক করে সব জল ঝরাতে দিয়ে দিয়েছি। আর এগুলো শুকোতে শুকোতে বন্ধুরা আমি চলে যাব ফ্রিজটা ক্লিন করতে, তো আমার সাথে এসো। এই দেখো বন্ধুরা, এটাই হচ্ছে আমার মেন আসল কাজ, তো এটা শুরু করে দিয়েছি। তো এই দেখো বন্ধুরা, আমি একটা সাদা সুতির রুমাল ব্যবহার করছি, নরম হতে হবে অবশ্যই কাপড়টা। স্ক্রচ বাইট আমি ব্যবহার করি না, কিন্তু তোমরা যদি কেউ মনে করো তাহলে সফট দেখে একটা স্ক্রচ বাইট ব্যবহার করতে পারো। তবে আমি বলবো বাড়িতে থাকা সুতির যে আমাদের নর্মাল সুতির নরম পরিষ্কার কাপড় তো থাকেই, তাই না বন্ধুরা? তো সেই পরিষ্কার কাপড় দিয়ে ভালো করে ওটা ডিপ ক্লিন করাটাই আমার মনে হয় সব থেকে ভালো। ফ্রিজের ভেতরে বা বাইরে কোনো রকম দাগও পড়বে না। তো এই যে বন্ধুরা, আমি দেখো খুব সুন্দরভাবে যেখানে দাগ আছে সেগুলো কিভাবে পরিষ্কার করে নিচ্ছি। আমার ফ্রিজটা আমি পুরো তাক খুললাম আজকে, কেন বলো তো? এই জন্য দেখি স্টিকারগুলো পুরো তুলে দিচ্ছে, কারণ হচ্ছে একদিন তো তুলতেই হবে, তাই না? আমার ফ্রিজের বয়স হলো 2 বছর, আগেই বললাম। এদিকে দেখো দরজায় না একটু ধুলো পড়েছে, একটু না ভালোই ধুলো পড়েছে, ইচ্ছে করেই এ কয়দিন মুছিনি, কারণ আমি ভাবছিলাম এই সপ্তাহে তোমাদের সাথে শেয়ার করব ফ্রিজটা ডিপ ক্লিন করব। তারপর দরজার তাকগুলো ভেবেছিলাম খুলবো না, তারপর দেখলাম না খুললে না হবে না, কারণ কোনায় কোনায় অল্প অল্প নোংরা হয়েছে, তাই একেবারে খুলেই ফেললাম। খুলে এই লিকুইডটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই যে ফ্রিজের মেন দরজাটা যেটা, সেই দরজার মধ্যে তাকগুলো ছিল। তারপর এই যে ফ্রিজের যে মেন জায়গাটা, মানে ফ্রিজের মাথা, তার দুপার সামনেটা সবই লিকুইড দিয়ে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে কি বন্ধুরা, যাদের ফ্রিজ রান্নাঘরে থাকে তেল ছিটে দেখবে দাগ পড়ে যায় ওপরে দরজার হাতলগুলোতে, তারা কিন্তু শুধু কলগেট দিয়ে ভালো করে ডলে নেবে, দেখবে বেশ পরিষ্কার হয়ে যায়। আর মাসে একবার করে ডিপ ক্লিন করতে পারলে তো খুবই ভালো। আর এ দেখো বন্ধুরা, তারপরে আমি কি করেছি, এই সুতির ন্যাকড়াটা জলে ভালো করে পরিষ্কার করে 3 থেকে 4 বার তোমরা ভেতরটা পরিষ্কার করে নেবে। তার কারণ এতে কলগেট আছে, শ্যাম্পু আছে, এই জন্য বলছি। তাহলে কি হবে বলো তো, এই যে পরিষ্কার করেছি সেই নোংরা দাগটাও, জলের দাগটাও থাকবে না। সাইডে রবারগুলো না তেমন একটা নোংরা হয়নি এই দেখো, তাই ব্রাশ ব্যবহার করতে হয়নি। তার কারণ মাঝে মাঝে পরিষ্কার করলে না কালচে তেলচিটা নোংরা দাগটা হয় না। চেষ্টা করবে তোমরাও এইভাবে ফ্রিজটাকে পরিষ্কার রাখতে। তাহলে অনেকের বাড়িতেই আমি শুনেছি যে পিঁপড়ে তারপরে হচ্ছে ভালোই নোংরা হয়ে যায়, তো সেটাও হয় না, আর ভেতরে দুর্গন্ধটাও কিন্তু কেটে যায় বন্ধুরা। যে বন্ধুরা, আমার কিন্তু তাকগুলো সব শুকিয়ে গেছে। এই তাকগুলো শুকিয়ে যাওয়ার পরে আমি সব নিয়ে চলে এসেছি বরফের র‍্যাকটাও রেখে, পাশে যে মাছ মাংস রাখার জায়গা আছে সেটিংগুলো একটু সাবধানে করছি। তার কারণ হচ্ছে কি বলো তো, ওই যে প্রথমেই বললাম একটু ভেঙে যাওয়ার চান্স আছে। আর এই যে সবজির র‍্যাকটা, এটা তো এই ছোটো ছোটো র‍্যাকগুলোকে ঘরে নিয়ে এসে শুকনো ডাস্টার দিয়ে মুছে তারপরে এগুলোকে রাখছি, যাতে একটু জলও না থাকে, তাহলে না ছিটে দাগ থাকবে। ছোটো র‍্যাকগুলোকে ঘরের বেসিনেই ধুয়ে নিয়েছি, সেগুলোকে নিয়ে আসলাম, এবার শুকনো ডাস্টার দিয়ে মুছে সেট করে দিচ্ছি। তারপর কভারগুলো পেতে নেব। আর কিন্তু তার আগেই দেখো বন্ধুরা, এগুলো সেট করতে একটু আমার কষ্ট হচ্ছিলো, কারণ এগুলো আমি প্রথমবার খুললাম যেহেতু। আর এই যে কভারগুলোকে পেতে নিচ্ছি, এই সাদা বাটিটাতে এই দেখো বন্ধুরা মটরশুঁটি রেখে দিয়েছি সাদা কৌটোটাতে, আর যত সসের বোতল মিষ্টি ফল যা যা ছিল সব জায়গা মতন গুছিয়ে রেখে দিচ্ছি। দেখতে থাকো, কিছু জায়গা মতন সাজিয়ে রেখে বরফের জন্য জল দিয়ে একবারে ফ্রিজে ভরে দিচ্ছি। তবে সুইচটা দেওয়ার আগেই সব কাজটা গুছিয়ে করে নিচ্ছি, এরপর সুইচটা দিয়ে অন করে দেব। তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই পুরো গোছানোটার পরে দেখতে কেমন লাগছে। এবার সুইচটা দিয়ে দিলাম। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বন্ধুরা। তবে ভিডিওটা সম্পর্কে কেমন লেগেছে কমেন্ট বক্সে এসে জানিও। আজকের ভিডিওটা যদি তোমাদের মনে হয় উপকারে লাগবে তাহলে তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে শেয়ার করে দিতে পারো। আগামী দিন চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। আজকের মতন টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।